ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন, আপনার প্রশ্নটি হচ্ছে যে যারা ডাক্তারের লাইনে লেখাপড়া করে তারা মৃত মানুষ কাটাছেঁড়া করে শিক্ষার জন্য। আমি যতটুকু জানি মৃত ব্যক্তির শরীর থেকে কাপড় খুললে ও নাকি ওরা অনেক ব্যথা পায়। এই যে ওরা মৃত ব্যক্তিকে কাটাছেঁড়া করতে, মৃতরা কি ব্যথা পায় না? যারা ডাক্তার শিখে তারা যে মৃত মানুষকে এভাবে কাটে তাদের গুণ হবে কি না? যে সম্মানিত দিনীবন, একটা হাদিস আছে আবু দাউদের 3207 নম্বর, ইবনে মাজার 1617। এই হাদিসগুলোর শব্দ হচ্ছে কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া। একজন মৃত ব্যক্তির হাড্ডি ভেঙে ফেলা বা কাটা, এটা জীবিত ব্যক্তির হাড্ডি কাটা বা ভাঙ্গার মতোই। অনুবর্ণনাতে আছে গুনার গুনার দিক দিয়ে বরাবর। এই হাদিসটি সহি। তো মুহাদ্দিস তিবি বলেন, ইশারাতুন ইলা আন্নাহু লা ইউহানু মাইতান কামা লা ইউহানু হাইয়ান। এই হাদিসগুলো আমাদেরকে এটাই ইঙ্গিত করে যে জীবিত এবং মৃত কোনো অবস্থায় মানুষের শরীরকে অপদস্থ করা যাবে না। প্রশ্ন আসতে পারে, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে মানুষের শরীর গবেষণা করে তার পরবর্তীতে অনেকে ডাক্তার হয়, তখন কিভাবে তারা শিক্ষা গ্রহণ করবে? এমন কিছু লাশ, যে সমস্ত লাশগুলা সম্মানিত না, যেমন যে মোরতাদ হয়ে গেছে এবং যুদ্ধরত কোনো কাফের নিহত হয়েছে, মুসলিমদের সাথে যুদ্ধ করতে গিয়ে সে নিহত হয়েছে, তাদের ডেড বডি এবং মোরতাদের ডেড বডি দিয়ে এটা গবেষণা করবে। তো এছাড়া সাধারণ পরিস্থিতিতে কোনো মুসলিমের শরীরের উপর এই অত্যাচার করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। এই বিষয়ের উপরে বিস্তারিত যে বিদ্বানগণ যে ফতোয়া লিখছেন সেটা হচ্ছে আবহাসু হাইয়াতি কেবারুল ওলামা, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। তাই যারা শিখতে চায় শিক্ষার্থী, তাদের জন্য আসলে সরাসরি এই ধরনের লাশ কাটার বিষয়ে এটা নিষেধ, জায়েজ হবে না। বরং যদি এই বিষয়ের শিক্ষা অর্জন করতেই হয়, মানুষের শরীর প্রয়োজন হয়, তাহলে যে মোরতাদ হয়ে গেছে তার শরীর দিয়ে বা মনে করেন যে মুসলিমদের সাথে যুদ্ধলিপ্ত অবস্থায় সে মারা গেছে, নিহত হয়েছে, তার শরীর দিয়ে এগুলো করার বৈধতার অনুমোদন ওনারা দিয়ে থাকেন, যারা ইসলামী স্কলারগুলো আছেন তাদের মতামত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।